হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলা রিলস ভিডিও কীভাবে বানাবো তো ওটা আমরা দেখবো। চলো, তো বাংলা রিলস ভিডিও বানাবো কীভাবে, তো চলো এক ক্লিক। তো কিছু করতে হবে না, ওটার জন্য আমাদেরকে জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটাই প্রোগ্রেস করছি। ওপেন করার পর দেখুন অ্যাপসটা বিট নাম লোগোটা এরকম আছে, এই যে দেখে নিন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটা আমাদের ফ্রি, তাই আমাদেরকে অ্যাড দেখাচ্ছে। তো অ্যাডটা দেখা গেলে এই যে কাটার চিহ্ন, এই কাটার চিহ্নে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কাটা আসার পর যে এখানে আবার কাটা ছিল, এটা কাটার জন্য ক্লিক করবো। ওটাতে ক্লিক করার পর তো আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এই রিলিজ ভিডিওটা আমি খুঁজে নিয়েছি। তো এই যে দেখুন এই ভিডিওটা আমরা বানাবো। তো এখানে আসার পর আমাদের কিছু করতে হবে, যে ম্যাক ভিডিও, ম্যাক ভিডিও আমাদের ক্লিক করতে হবে। তো আমি এই ম্যাক ভিডিও ক্লিক করছি। ক্লিক করার পর যে দেখুন আমাদের একটা অ্যাড দিয়ে দিয়েছে। তো অ্যাডটা আমাদেরকে দেখে শেষ করতে হবে, নাহলে হবে না। তো দেখে নিন প্রায় শেষে আসছে, অ্যাডটা না শেষ হলে আমরা এখানে ঢুকতে পারবো না এই অ্যাপসে। তো চলুন দেখে নেওয়া যাক। তো যে দেখুন আমাদের একটা শেষ হয়ে গেছে। একটা শেষ হওয়ার পর আমাদের এখানে ক্লিক করলে যে দেখুন আমাদের অ্যাপ স্টপের মধ্যে ডাইরেক্ট আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনারা একটা ছবি দিতে পারবেন বেশি না, তো নিজের ইচ্ছা যে এখানে একটা ছবি দিয়ে দেবে। তো আমি আমার আমি খুঁজছি, খুঁজে নেওয়ার পর আমি এই ছবিটা দিলাম। এটা রাতে ক্লিক করার পর, ছবিতে ক্লিক করার পর আমাদের কিছু করতে হবে না। এই যে এখানে ওকে চিহ্ন, এই ওকে চিহ্নতে ক্লিক হবে, ওকে বাতানে এখানে ক্লিক করা যায়। দেখুন প্রসেস হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো আমাদের প্রসেসিং হয়ে গেছে। তো প্রসেসিং হওয়ার পর আমরা এটাকে ভালো করে সাজিয়ে নেব ছবিটা। তো এই ছবিটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে যে দেখুন অ্যাডজাস্ট, এটাতে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা এটাকে একটু ধরে রাখবো, এরকম ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের এরকম আসলো, আমরা এর আট চিহ্নে ক্লিক করবো। রাট চিহ্নে ক্লিক করার পরে যে দেখুন আমাদের ছবিটা সেট হয়ে গেছে যে ওখানে। তো এখন এইভাবে আমরা মানে ভাবলাম। তো এটা হওয়ার পর আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে এই যে এখানে ডাউনলোড বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে যে দেখুন প্রসেসিং, ভিডিও প্রসেসিং হচ্ছে। তো 100% হোক, তো হচ্ছে দেখুন। কিছুক্ষণ লাগবে না 100% হতে। তো এটা দেখুন আর শর্ট ভিডিও একগুড়িতে হয়ে যায়, বেশি টাইম নেয় না। আচ্ছা দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিওটা। এখন আমাদের ভিডিওটা প্লে হবে, এই ভাবেই দেখুন আমাদের অ্যাড চলে আসছে। তো অ্যাডটা আমাদেরকে দেখতে হবে, অ্যাডটা না দেখলে তো আমরা কিছুই কাজ করতে পারবো না। তো অ্যাডটা আসছে, তো অ্যাডটা শেষ হোক। তো আমাদের অ্যাডটা শেষ হয়ে গেছে। আমরা এখন এই যে এই সাইডটা ছোট্ট করে একটা কাটা চিহ্ন দেখা যাচ্ছে, তো এই কাটা চিহ্নে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, যে দেখুন ক্লিক করার পর আমরা ব্যাক আসলাম, ব্যাক আসলাম। তো এই যে দেখুন চলে আসলাম। তো সাউন্ডটা একটু দিয়ে দিই,
এই যে দেখুন, এইভাবে আমাদের প্রিভিয়াস ভিডিওটা বানানো হয়ে গেছে। তো এখানে বন্ধ করে তো আমরা এখান থেকে যে কোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মোর অপশানে ক্লিক করলে অনেক অপশান দেখাবে। তো আমাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। তো ঠিক আছে, এইভাবে আমরা ভিডিও বানাই স্ট্যাটাস বা হিস্ট্রিতে ছাড়তে পারবো। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। তো ওকে, বাই, সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, বাই, টাটা।